যেমন আব্বাস সাহেব রাখকর কিনা ওনার জীবনে মিলাদুন নবীর জুলুস নাই, উনি আমার তাহিরি ভাইকে খারাপ মন্তব্য করছেন। তো আপনি যে জানেন না, আপনি যে তাহিরি সাহেবকে নিয়ে দাওয়াত করছে ওয়া শুনছেন, এখন উনিও বলে তাহিরি বন্ডা সালামে দশ গুণ ফিডা বাড়ি যাব। উল্টা রিয়াকশন আমার কথা কন না কার, কিছু লোক যখন অ্যান্টিবায়োটিক খায় দেখবেন মাথা চুল উঠে যায়, ওষুধের রিয়াকশন করছে। এটা বুঝে এটা বুঝে না, মানুষের ওষুধ যদি রিয়াকশন করো চুল উঠতে যায়, আল্লাহটা যদি রিয়াকশন করো তোর দোজক ছাড়া কোনো জায়গা নিতে পারতো না। তো ওয়াহাব ভাইকে খাসালত রিয়াকশন কইব বালাটা এটির মুক্তি বাইরে যা খারাপটা পরে তবা দরজা খুব পরিচিত হয়ে গেছে। আমি যেমন আব্বাস সাহেব রাগ করিকেন না, ওনার জীবনে মিলাদুন নবীর জুলুস নাই, ঠিক করলে হইতো না। আপনারা চাইয়া নিয়েন, বর্তমান নেটের জমানা। উনি আমার তাহিরি ভাইকে খারাপ মন্তব্য করছেন। তো আপনি যে জানেন না, আপনি যে তাহিরি সাহেবকে নিয়ে দাওয়াত করছে ওয়া শুনছেন কথা কন না কা, খতম নবুয়াতের মাহফিলে তাহিরি সাহেবকে উনি দাওয়াত করছে, এখন উনিও বলে তাহিরি বন্ডা ফির যারা লইয়া নাচছেন ওনা মনে করেন হে বন্ডা, রাগ করতেছেন না? কারণ আপনারা কেউ না করলে তাহিরির সাথে আমি আস থাকবো। আমি যখন আলাউদ্দিন জিহাদি ভাইকে অ্যারেস্ট করেছেন একটা মিথ্যা মামলা দিয়ে, ঘুম হারাম খাওয়া হারাম, নারায়ণগঞ্জে চলে গেছি, ওখানেও আমরা আন্দোলন করছি। আব্বা আপনারা নেটে অনেকে পাইছেন, আমার কথা হচ্ছে সুন্নিয়তের একেবারে নিম্নতমের লোকটা হোক, সে সুন্নিয়তের প্রেমিক, তার কিছু হলে আমরা ছাড়বো না। বাবারে মরণ তো একদিন আছে, গরম হলে গরমের মতো নন, আমার ঘরে গরম সুন্নি কয় কথা কন না কা, আমরা কাজন এটার বাবা শাহজালালের দেশ কথা কন ঠিক কি না, রোটো ময়দানে নামতে হবে থাকতে হবে।